আজকে আমরা করব ডাইরেক্ট সাম। তো ডাইরেক্ট সামে গত ডেটে সব ঠিক আছে, কোনো ঝামেলা কিছু হইছে না। জাস্ট আমরা একটা জিনিস মেনশন করছি না দীক্ষা, আমরা মানে যখন থিওরেম করতে গেছি তখন গেছে আটকে গেছি। হ্যাঁ, তো ডাইরেক্ট সামের ডেফিনেশন অলরেডি আমি লেখাই দিছি, এখন কিছু লেখন লাগতো না। জাস্ট এটা মনে রাখবা যে ধরো তোমার কাছে দুইটা সাবপিস আছে। আমি প্রথমে যে ডেফিনেশনটা লেখাই দিছি W1 আর W2 দিয়ে, সেটা এটাই তুমি এজ এ মেইন ডেফিনেশন হিসেবে পরীক্ষার যদি আয়ে তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, ধরো তোমার কাছে দুইটা সাবস্পেস আছে, একটা W1 আর একটা W2, দুটোটা সাবস্পেস, তার একটা ভেক্টর স্পেস V ওভার F এর। ঠিক আছে, এবার তুমি তারা কি করলা, লিনিয়ার সাম করলা। এই লিনিয়ার সাম জানি কিভাবে করি আমরা, একটা এলিমেন্ট আলফা প্লাস বিটা, যেখানে আলফাটা আইছে আমার W1 এর থেকে আর বিটাটা কই থেকে আইছে W2 এর থেকে। তো এমন করে সেটা আমরা এই সেটটা পাইলাম। তো এইটুকু আমরা গত রেটে করছিলাম। কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে প্লিজ স্পিকারটা অন করে জিজ্ঞেস করো আর কি। ঠিক আছে, হ্যাঁ, লাস্ট ডেটেতে আমি রিপ্লাই একটু মানে রিপিট করতেছি। হ্যাঁ, তো W1 প্লাস W2 লিখে যেটা লিনিয়ার সাম। এবার লিনিয়ার সামের সেট কি হইব আমরা কিছু জানি না, যা খুশি তা হইতে পারে লিনিয়ার সামের সেট। কিন্তু যদি এমন এর জায়গা ধরো দুইটা সাবস্পেসের লিনিয়ারের সাম নিলাম, সাম নেওয়ার পরে এটা যদি পুরা স্পেসে যদি জেনারেট করে দেয়, মানে স্পেসে জেনারেট করে দেওয়ার মানে পুরা ভি এর ইকুয়াল যদি আয়া করে, ঠিক আছে, সাথে অ্যান্ড আরেকটা কথা আছে, ভি এর যে কোনো এলিমেন্ট আলফার যদি ভি থেকে নেই, এই আলফারে আমি অবভিয়াসলি কি লিখতে পারুম, α1 প্লাস β1 লিখতে পারুম, কারণ এই ভিটা কার সমান হয়ে গেছে, এখন W1 প্লাস W2 সমান হয়ে গেছে। এই আলফা বিলংস টু ভি মানে কি, তা আসলে আলফা বিলংস টু কিন্তু W1 প্লাস W2, এটা কোন কোন সময় ডাইরেক্ট সামের কেসে, আমরা কিন্তু ডাইরেক্ট সামটা আলোচনা করতেছি। ঠিক আছে, যেখানে α1টা করতে গাইছে W1 এর থেকে আর β1টা করতে গাইছে W2 এর থেকে। ক্লিয়ার? এই যে আমি রিপ্রেজেন্টেশন করছি বা আলফারে যে আমি α1 প্লাস α β1 হিসেবে যে আমি এক্সপ্রেস করছি, এই এক্সপ্রেশনটা যদি ইউনিক হয়, ইউনিক মাথা দেখতে ইউনিক, তখনই আমরা ভিড়ে কি কই W1 আর W2 এর ডাইরেক্ট সাম, যারা আমরা ডিনোট করি W1 একটা প্লাস দিয়ে, সেটা সার্কেল দিয়ে W2। ঠিক আছে, আমি আবার একটু বলি। হ্যাঁ, তোমার কাছে একটা সাবস্পেস আছে W1 আর একটা সাবস্পেস আছে W2। এবার তুমি কি করলা, এই দুইটা সাবস্পেসের লিনিয়ার সাম নিলে। এবার লিনিয়ার সাম কি হইতে পারে আমরা জানি না, এটা সেটের উপর ডিপেন্ড করবে, যা খুশি তা হোক, এটা নিয়ে আমরা কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু যদি এমন হয় যে দুটা লিনিয়ার সাম কার সমান হয়ে আসবে, ভি এর সমান হয়ে আসবে, ঠিক আছে, তখন আমরা যে কোনো এলিমেন্ট যদি ভি এর এলিমেন্ট লই, যে কোনো এলিমেন্ট, তখন আসলে এই এলিমেন্টটা কার সমান, কার এলিমেন্ট হয়ে যাবো, W1 প্লাস W2 এলিমেন্ট হয়ে যাবো, কারণ ভি কার সমান, W1 প্লাস W2 সমান। ঠিক আছে, তো অবভিয়াসলি ওই এলিমেন্টারে আমরা একটা W1 এর এলিমেন্ট প্লাস আর একটা W2 এর এলিমেন্ট দিয়ে সেটা সাজাইতে পারুন। এইবার যদি এই সাজানিটা ইউনিক হয়, তখন ওই সামটারে কইতাছি আমরা ডাইরেক্ট সাম। ঠিক আছে, তখন ভিটারে কইতাছি আমরা ডাইরেক্ট সাম অফ W1 অ্যান্ড W2। এই জিনিসটা ক্লিয়ার হইল? তো আমার কিন্তু দুইটা জিনিস দেখতে হইব। প্রথম জিনিস দেখতে হইব যে ভিটা W1 প্লাস W2 ভিটাছে কিনা না, আর দুই নাম্বার জিনিস দেখতে হইব যে আলফা যদি ভি এর থেকে নেই, এই আলফা ইকুয়াল টু আমি α1 প্লাস β1 হিসাবে তো লিখতে পারুম, কারণ আলফা কার সমান হয়ে যাবে, আলফা সরি তোমার ভিটা কার সমান, ভিটা হলে W1 প্লাস W2 সমান, তো আলফা বিলংস টু ভি নেওয়া মানেই তো আলফা বিলংস টু W1 প্লাস W2। ক্লিয়ার? আর এই এক্সপ্রেশনটা এটা ইউনিক হয় কিনা, তো আমার কিন্তু এখানে দুইটা জিনিস দেখতে হবে। শুধু ইটা হইলেই যে সে ডাইরেক্ট সাম হইব এটা কোনো গ্যারান্টি নাই, আবার ইটা হইলেই যে ডাইরেক্ট সাম হইব এটার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, এই দুইভাবে এই দুইটা জিনিস আমার লক্ষ্য করতে হবে। তো আমি একটা এক্সাম্পল দিয়েও দিব, যখন ভি দেখবা W1 প্লাস W2 হইতাছে, কিন্তু আমার এক্সপ্রেশনটা ইউনিক না, তো ওই কেসে ডাইরেক্ট সাম হইতো না। আশা করি এবার জিনিসটা তোমরা একটু ক্লিয়ার হইলো। এবার ইটার লিগা আমরা কিছু এক্সাম্পল নিচ্ছিলাম, প্রথম এক্সাম্পল নিচ্ছিলাম, এক্সাম্পলগুলো সেমই থাকবো। তো প্রথম এক্সাম্পল নিচ্ছিলাম আমি, ধরো একটা W1 ইকুয়াল টু সেট একটা নিলাম A,0, যেখানে এ কার এলিমেন্ট, ধরো ফিল্ডের এলিমেন্ট বা আর এর এলিমেন্ট, W2 একটা সাবস্পেস নিলাম,
এটা জিরো কমা বি, যেখানে বি কার এলিমেন্ট, বি আর এর এলিমেন্ট। এই দুইটা কার সাবস্পেস? এই দুইটা আসলো সাবস্পেস অফ আর টু ওভার আর। ঠিক আছে, এবার অবভিয়াসলি তুমি যখন ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করবা, তখন এই সাইডের মধ্যে কারা আইব বলতো? এই সাইডের মধ্যে কিন্তু পুরো ভিটা আয়া করবো, পুরো ভি আয়া করবো, মানে পুরো আর টু আর টা আয়া করবো না, কেড়ে আইব। কারণ তুমি যখনই ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করবা, তখন তার মধ্যে কোন এলিমেন্ট গুলা পাইবা? তার মধ্যে পাইবা তুমি একটা ডাব্লু ওয়ান এর এলিমেন্ট, আর একটা পাইবা ডাব্লু টু এলিমেন্ট। মানে ধরো না এইভাবে এলিমেন্ট গুলা পাইবা, এ কমা জিরো প্লাস জিরো কমা বি, যেখানে এ কমা জিরো আর বিটা বিলংস টু ডাব্লু ওয়ান, আর জিরো কমা বি বিলংস টু ডাব্লু টু। তো এত কিছু দেখানোর দরকার নাই, আমরা এক্সাম্পল লিখতে আছি, আমরা ডাইরেক্ট পেয়ে দেবো যে এইটা নাকি কি ডাইরেকশন। তো এটা ইকুয়াল টু কি হয়ে গেল, এ কমা বি হয়ে গেল, সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর টু, সরি আর। তো এখান থেকে তো আমরা এটা ক্লিয়ার যে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করার পর আমি কারে পাইতেছি? আর টু রে পাইতেছি। ঠিক আছে, এবার তারার এক্সপ্রেশনটা ইউনিক কিনা না, তো আমি দেখেই বুঝতেছি যে তারার এক্সপ্রেশনটাও এগিয়েছে কিনা ইউনিক। কারণ তুমি যদি টু কমা ফাইভ নো একটা আর টুর এলিমেন্ট, ঠিক আছে, তো টু কমা ফাইভ রে তুমি কিন্তু একমাত্র এক একভাবেই টু জিরো টু ওয়ান কমা জিরো প্লাস ফাইভ জিরো কমা ওয়ান লিখতে পারবা। ঠিক আছে নাই, তো এই এক্সপ্রেশনটা কি ইউনিক, ক্লিয়ার? সেম ভাবে তুমি যদি ধরো, এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছিলাম যেটা দেখাইছি যে আমরা কি হইছে না, সেটা ডাইরেকশন আসলে হইছে না, কেড়ে হইছে না। ধরো ডাব্লু ওয়ান একটা স্পেস নিলাম এ কমা জিরো কমা জিরো, সাচ দ্যাট এ বিলংস টু আর, আর ডাব্লু টু আমি আর একটা স্পেস নিলাম সাব স্পেস জিরো কমা বি কমা জিরো, সাচ দ্যাট বি বিলংস টু আর। তো তখন আমরা বুঝছি, এই কেসে বুঝছি যে দুটা কার সাব স্পেস? সাব স্পেস অফ আর থ্রি আর। বাট কি বুঝলাম আমরা, যে আর থ্রি আর ইজ নট ডাইরেক্ট সাম অফ কার ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু, কেরে? কারণ এই কেসে তুমি যখন ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করবা, তখন কি ধরনের এলিমেন্ট আইব? ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু যখন করবা, ডাব্লু ওয়ান এর এলিমেন্ট লিখে এ জিরো জিরো এই টাইপের, ডাব্লু টু এর এলিমেন্ট লিখে জিরো বি জিরো এই টাইপের। তো তুমি যখন ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করবা, তখন এলিমেন্টগুলো কী ধরনের থাকবো? এ কমা বি কমা জিরো এই টাইপের এলিমেন্টগুলো থাকবো, তার মধ্যে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখো টু ওয়ান কমা টু কমা থ্রি একটা এলিমেন্ট লই, এটা আর থ্রি আর এর এলিমেন্ট, ঠিক আছে না, আর এটা কই নাই, এটা কিন্তু এটা আর থ্রি আর এর একটা এলিমেন্ট, বাট এই ওয়ান কমা টু কমা থ্রি দ্যাট ডাজ নট বিলংস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু। ঠিক আছে না, তো আমার যদি ডাইরেক্ট সাম হইতে হয়, তো ফার্স্ট অফ অল তো আমার লিনিয়ার সামটা কার সমান হইতে হইব? সেটের সমান হইতে হইব। এই কেসে আর থ্রি আর যে সেটটা আছে, এটা নট ইকুয়ালস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু, তো লিনিয়ার সামের সমানই হইতেছে না। তো এখানে আর তোমার ওই ইউনিকনেস চেক করার কোনো দরকার পড়তো না, ক্লিয়ার? একইভাবে আমরা আরও নিচ্ছিলাম একটা এক্সাম্পল, আমি খুঁজছিলাম যে ডাব্লু ওয়ান রে এমনই রাখি রাখি আমরা এ কমা জিরো কমা জিরো, সাচ দ্যাট এ বিলংস টু আর, আর ডাব্লু টু রে আমি একটু চেঞ্জ করে সে এইভাবে নিয়ে নিই জিরো কমা বি কমা সি, সাচ দ্যাট বি কমা সি বিলংস টু আর। তো তখন আমরা দেখতেছি কি তা, যে এই দুইটার যদি আমি সাম নেই, তখন এটা কার সমান হয়ে যাবো? আর থ্রি আর এর সমান হয়ে যাবে। আর নট অনলি এটা লিনিয়ার সাম, এটা আসলে ডাইরেক্ট সামও হয়ে যাবে। ঠিক আছে, তো এই এক্সাম্পল নিয়ে আসাটা আমরা গত ডেতে ডিসকাস করছিলাম, এতটুকু কোনো সমস্যা নাই, যা যা লেখা হয়েছে সব কিছু ঠিক আছে। এবার নেক্সট আমরা একটা থিওরাম করতে গিয়ে সেটা আটকে গেছিলাম গা, ওই থিওরামটা আজকে আবার আমি করতাম। থিওরামে কি কইছে? থিওরামে কইছে যে তুমি ডাইরেক্ট সাম, মানে দুইটা সাব স্পেসের ডাইরেক্ট সাম তোমার ভেক্টর স্পেসটা হইব কিনা না, এটা চেক করার লেগা জাস্ট একটা কন্ডিশন দেখো। ঠিক আছে, যেমন আমরা মনে আছে কিনা না ওই সাব স্পেস বা তোমার সাব গ্রুপ সাব রিং করার লিগে কি করতাম? আমরা কিছু কন্ডিশন দেখতাম, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন।
একইভাবে এখানেও ডাইরেক্ট সাম চেক করার লেগা একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আছে। থিওরেমটা আমরা স্টেটমেন্টটা লিখতেছি, হ্যাঁ তো তোমরা কাছে খাতা লেখা থাকলে তোমরা জাস্ট একটু ম্যাচ করে দেবে। আচ্ছা দাদা, প্রুফটা কি দেখাইতে দিতাম না? থাকতো, না না তোমরা দেখো না, প্রুফটা কাটতো না। ঠিক দ্য আছে। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট এ ভেক্টর স্পেস ভি ওভার এফ ইজ এ ডাইরেক্ট সাম অফ টু সাবস্পেসেস। W1 অ্যান্ড W2 আর প্রথম প্রথম কন্ডিশন আসলো কি তা, যে ভি ইকুয়ালস টু W1 প্লাস W2 ইকুয়াল, এটা তো হইবই। ভিটা কি তা W1 আর W2 লিনিয়ার সাম, ঠিক আছে, বা W1 W2 যদি লিনিয়ার সাম নো, এটা কার সমান হয়ে যাবে, ভি এর সমান হয়ে যাবে। আর সেকেন্ড কন্ডিশনটা আসলো W1 ইন্টারসেকশন W2 ইকুয়ালস টু কি দিচ্ছিলাম আমি, কি দিচ্ছিলাম, হ্যালো হাই, পাই, এটা আসলে পাই নট না, পুশ পাই, নট পুশ পাই, ও ইকুয়ালস টু পাই, এটা লেখো, এটা ও এটা ঠিক করতাম নাকি? তাই আরএম খানের বইটা যদি দেখো, যে তোমার এটার সাথে এটা লেখাটা ম্যাচ হইতো না, হ্যাঁ তখনই গেছে আমি একটু কনফিউজ হয়ে যেতাম। আচ্ছা কেরে কইতেছি শুনো, তুমি এটা কোনোদিন ফাই তো হইতেই পারতো না, কারণ W1 কার সাবস্পেস, ভি এর সাবস্পেস, W2 কার সাবস্পেস, ভি এর সাবস্পেস। তো সাবস্পেস যদি হয় তো কিছু না, যদি কিছুই কমন না থাকে, এটলিস্ট তার মধ্যে আর তার মধ্যে ভি এর আইডেন্টিটি এলিমেন্ট থাকবো না, বা জিরো এলিমেন্টটা তো থাকবে, কথা বুঝছো? নেই তো দুটোটার যদি তুমি ইন্টারসেকশন নো, এটা কোনো দিনও ফাই হওয়ার প্রশ্ন উঠে না। দুটোটা ইন্টারসেকশন যদি নো, এটা কোনো দিনও ফাই হওয়ার প্রশ্ন উঠে না, কারণ দুটোটা যেহেতু ভি এর সাবস্পেস, তো ভি এর যে জিরো এলিমেন্ট আছে, মানে জিরো ভেক্টর যেটা, এটা অবভিয়াসলি W1 এর মধ্যেও থাকবে, W2 এর মধ্যেও থাকবে। কিন্তু ডাইরেক্ট সাম যদি হয় তখন ওই একমাত্র জিরোই থাকবে আর কেউ থাকবে না, এটাই থিওরেমে কইছে। নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন যে তুমি ভিড়ে যদি W1 আর W2 ডাইরেক্ট সাম হিসেবে দেখতে পারো, তখন ভি নাকি W1 আর W2 লিনিয়ার সামের সমান হইব, যেটা আমরা ডেফিনেশন থেকে কইতে পারি। আর 2 নম্বর, তুমি ওই ডাইরেক্ট সামের ডেফিনেশন 2 নম্বর কিতে আসলো, যে তোমার ইউনিকনেসটা চেঞ্জ করতে, মানে চেক করতে দিব। এখানে কয় যে ইউনিকনেস চেক করার দরকার নাই, তুমি জাস্ট কি করবা, W1 আর W2 এর ইন্টারসেকশনটা নিয়ে নেবা। তো নিয়ে সেটা যদি ফাই পাই অ্যালাউ, সরি পাই না, শুধু জিরো এলিমেন্ট যদি পাও, তখন তুমি ডাইরেক্ট পেয়ে দিও যে এটা কি হয়েছে, W1 আর W2 ডাইরেক্ট সাম হয়ে গেছে ওই আমার ভিটা, ঠিক আছে। চলো এটা প্রুফ করার এবার চেষ্টা করি। তো আমরা ধইরা নিব প্রথমে যে W1টা ভিটা, W1 আর W2 ডাইরেক্ট সাম, আর আমরা প্রমাণ করুন এই 2টা কন্ডিশন। সেকেন্ড আমরা ধইরা নিব এই 2টা কন্ডিশন, তারপর আমরা প্রমাণ করুন যে ভিটা নাকি W1 আর W2 ডাইরেক্ট। চলো সলিউশন স্টার্ট করি। কেস 1, লেট ভি বি দ্য ডাইরেক্ট সাম অফ W1 অ্যান্ড W2, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু W1 সার্কেল প্লাস W2, সার্কেল প্লাস W2 মানে প্লাস দিয়ে এসে একটা সার্কেলের মতো বানিয়ে দেবে। হ্যাঁ উই হ্যাভ টু শো দ্যাট ভি ইকুয়ালস টু নাম্বার রোমান 1 দিয়েছে W1 প্লাস W2
and Roman 2 দিয়ে আসে রাখ W1 intersection W2 equals to শুধু 0, ঠিক আছে? এই আচ্ছা, যেহেতু ভিটা W1 আর W2 ডাইরেক্ট সাম, তো এখান থেকে আমরা ডাইরেক্ট বুঝতে পারি যে ভিটা W1 আর W2 লিনিয়ার সাম হইবই, মানে এক নাম্বার জিনিসটা অলরেডি প্রুফ হয়ে গেল। এবার দুই নাম্বার জিনিসটা আমার প্রুফ করতে হইব, আর এটার দিকে আমার কাছে আছে কিটা, যেহেতু ভিটা W1 আর W2 ডাইরেক্ট সাম, তো ভি এর প্রত্যেকটা এলিমেন্টে আমি ইউনিক ভাবে অ্যাক্সেস করতে পারবো, ক্লিয়ার? ভি এর প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু আমি ইউনিক ভাবে W1 আর W2 সাম হিসেবে এক্সপ্রেস করতে পারবো। চলো এটা দেখি, বাই ডেফিনেশন অফ ডাইরেক্ট সাম ডেফিনেশন অফ ডাইরেক্ট সাম দাদা এটার ভিডিওটা কিন্তু দিও। দ্য ফার্স্ট কন্ডিশন, আচ্ছা দ্য ফার্স্ট কন্ডিশন দ্যাট ইজ বি ইকুয়ালস টু W1 দাদা প্লাস W2। হ্যাঁ, কো 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 আমরা কি পুরো সবটা লিখে লেতাম বাবা? হ্যাঁ, এবার একটু লিখো, যে তোর সবটা লিখে লাই লিখো না, এবার লিখো, এবার আর কিছু কনফিউশনের কোনো ইয়েই থাকবে না। ঠিক আছে, আচ্ছা, বাই ডেফিনেশন অফ ডাইরেক্ট সাম, তো আমরা কাছে আমি আরেকবার লাস্ট একবার রিপিট করতেছি যে ভি W1 আর W2 ডাইরেক্ট সাম, যেহেতু ভিটা W1 আর W2 ডাইরেক্ট সাম, তো আমার কাছে কিন্তু বাই ডেফিনেশন ডাইরেক্ট সামের ডেফিনেশন, আমার কাছে দুইটা কন্ডিশন আছে, একটা হইলো ভিটা W1 আর W2 লিনিয়ার সাম হইব, আর একটা হইলো ভি এর যে কোনো এলিমেন্টে আমরা W1 আর W2 সাম হিসেবে এক্সপ্রেস করতে পারুন, তাও ইউনিকলি। আর এই থিওরামও কইছে যে ভিটা নাকি যদি W1 আর W2 ডাইরেক্ট সাম হয়, তখন এই দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন তো ডেফিনেশনের মতোই যে ভিটা W1 আর W2 ডাইরেক্ট সাম, আর সেকেন্ড কন্ডিশনটা ওই ইউনিকনেসের যে কন্ডিশনটা, এটা দেখো কনভার্ট হয়ে এখানে আয় করছে যে W1 আর W2 তুমি যদি ইন্টারসেকশন নো, তখন শুধুমাত্র তুমি জিরো এলিমেন্ট পাইবা, আর কিছু পাইতেই না। জিরো এলিমেন্ট তো তারা মধ্যে কমন থাকবই, কারণ যেহেতু তারা দুটোটা ভি এর সাবস্পেস, তারা কইতে ডাইরেক্ট সাম দিলে জিরো ছাড়া কেউ থাকবে না, ঠিক আছে? এবার ইফ পসিবল লেট আলফা বিলংস টু W1 ইন্টারসেকশন W2 ওয়ার আলফা নট ইকুয়ালস টু, আমরা ধুই না নিতেছি। আচ্ছা দাদা হ্যাঁ, করবো কইতাছি আল তুমি যে লাইন আছে W1 ইন্টারসেকশন W2 ইকুয়াল টু জিরো এলিমেন্ট, আর W1 ইকুয়ালস টু W2 ইকুয়ালস টু 5, দুটো নাকি সেম কথা? না না, তোমরা সেম কথা, এই জিরো কারণে এলিমেন্ট যদি থাকে তাহলে আলফা যেন একটা দল্লা এটার ভিতরে আছে। এই তো ইফ পসিবল, ইফ পসিবল, যদি যদি পসিবল হয়, যদি পসিবল হয় W1 ইন্টারসেকশন W2 এর মধ্যে কারেন্ট নিলাম, ও আচ্ছা, ও সাইডে তো লেখা আছে হ্যাঁ নট ইকুয়ালস টু, আলফা আমি নট, এডিসি জিরো গেছি। বাদ দিয়ে আসলে জিরো বাদ দিয়ে আর একটা এলিমেন্ট দিলাম, কিন্তু আসলে দেখার মধ্যে কেউ শুধু আছেই শুধু জিরো, বুঝছো নাই? বুঝি বুঝি দাও, ঠিক আছে। নিচে দেওয়া দিকটা দিও, দ্যাট ইজ জিরো লেখার, দ্যাট ইজ, দ্যাট ইজ না লেখলো, পসিবল দ্যাট আলফা আলফা মিনস W1 ইন্টারসেকশন W2 ওয়্যার মানে আমরা কি করতেছি যে W1 ইন্টারসেকশন W2 মধ্যে আলফা একটা এলিমেন্ট নিতেছি, ঠিক আছে, যেটা জিরোর সমান না, কারণ তারা দুজন ইন্টারসেকশন নিলে জিরো তো আইবই, আমরা ধরতেছি যে জিরো ছাড়া অন্য কেউ আছে, তারপর আমরা কমু যে আমরা ধরাটা ভুল, বুঝলাম?
since alpha belongs to W1 intersection W2, so alpha belongs to W1 and alpha belongs to W2. Clear? Now, alpha belongs to W1 and 0 belongs to W2. Now, directly we will write. Now, alpha equals to alpha plus 0 belongs to W1 plus W2. Directly write. Since alpha belongs to W1. And 0 belongs to W2. Again, alpha equals to 0 plus alpha belongs to W1 plus W2. That is, since 0 belongs to W1 and alpha belongs to W2. But it will let you. তাহলে দেখো আলফা ডাব্লু ওয়ান এর এলিমেন্ট, আর আমরা জানি জিরো ডাব্লু টু তেও থাকবো, জিরো ডাব্লু ওয়ান এও থাকবো, কারণ ডাব্লু টু একটা জি একটা সাবস্পেস। তো যেহেতু আলফা বিলংস টু ডাব্লু ওয়ান আর জিরো যেহেতু বিলংস টু ডাব্লু টু, এবার ডাব্লু ওয়ান এর একটা এলিমেন্ট প্লাস ডাব্লু টু এর যদি আরেকটা এলিমেন্ট করি, তো দুটোটা কই দেবো, মানে সামটা ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু দেবো। একইভাবে যেহেতু আলফা বিলংস টু ডাব্লু টু আর জিরো বিলংস টু ডাব্লু ওয়ান, তো আমি এই আলফাটারই আমি জিরো প্লাস আলফা হিসেবে লিখতে পারি। এটা আবার খুঁজে দেবো W1 প্লাস W2 করে দেবো। এই জিনিসটা বুঝছো নি? মানে একই আলফারে আমি দুই ভাবে এক্সপ্রেস করতে পারতাম, ঠিক আছে? দিস শোজ দ্যাট আলফা বিলংস টু বি ইজ ডিকম্পোজড into a linear sum in two ways. Which contradicts our assumption. Which is a contradiction? Which is a contradiction. As B is direct sum of W1 and W2, which is therefore our assumption is wrong. Therefore, W1 intersection W2 equals to আচ্ছা দাদা, কন্ট্রাডিকশন আছে, আবার একটু বুঝাও তো। শোনো, আলফা দেখো, আলফাটা লইতেছি আমি W1 ইন্টারসেকশন W2 এর মধ্যে, হ্যাঁ, যেখানে আলফাটা জিরো না। তো আলফাটা W1 এ দেবো গা, আবার আলফাটা কই দেবো গা, W2 তে দেবো গা। এবার আলফাটা W1 এ গেছে গা, আর জিরোটা তো W2 তে থাকবোই, কারণ জিরোটা জিরো এলিমেন্ট তো সব সাবস্পেসের মধ্যে সিম। তখন আমি আলফাটারে আলফা প্লাস জিরো লিখতে পারতাম, আলফাটারে আলফা প্লাস জিরো তো লিখতে পারবা, আলফাটারে জিরো প্লাস আলফাও তো লিখতে পারবা। আর এই কেসে এই আলফাটা দেখো, আলফা ওয়ান থেকে আইতেছে, জিরোটা আইতেছে আলফা টু এর থেকে, মানে এই জিনিসটা কই দেবো গা, W1 প্লাস W2 তে দেবো। একইভাবে আলফা যদি W2 তে থাকে, তখন জিরো তো বিলংস টু W1, এর মানে জিরো প্লাস আলফা, যেটা আসলে যেটা আলফা, এটা কই দেবো গা, W1 প্লাস W2 তে দেবো।
তো একটাই আলফারে আমরা দুই ভাবে এক্সপ্রেস করতে পারতাম, একটাই আলফারে দুই ভাবে এক্সপ্রেস করতে পারতাম। হ্যাঁ এই আলফা দেখো ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু তে গেছে, আবার এই আলফাটাই ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু তে গেছে, আর ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু আসলে কার সমান? ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু আসলে তো বি এর সমান না, এই দেখো ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু আসলে কার সমান? বি এর সমান। তো এর মানে এখান থেকে এটা করতে পারতাম যে বি এর একই এলিমেন্টে আমরা দুই ভাবে এক্সপ্রেস করতে পারতাম, তো যেটা একটা কন্ট্রাডিকশন। কেরে? কারণ যেহেতু বিটা ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু ডাইরেক্ট সাম, তো বি এর প্রত্যেকটা এলিমেন্টে আমরা একমাত্র একভাবেই সাজায় রাখতে পারি, ঠিক আছে না? এটা ছাড়া তো আর তোমার কাছে আর কোনো রাস্তা থাকতো না, কোনো অল্টারনেটিভ থাকতে পারতো না, কারণ ডাইরেকশনে তো ডেফিনেশন একটা ভেক্টর স্পেস দুইটা সাব স্পেসের ডাইরেক্ট সাম কোয়াটার মানেই হইলো গিয়া তুমি ভেক্টর স্পেসে দুইটা সাব স্পেসের লিনিয়ার সাম হিসেবে লিখতে পারবা, আর ভেক্টর স্পেসের যেই কোনো এলিমেন্টে দুইটা সাব স্পেসের এলিমেন্টের যোগফল হিসেবে লিখতে পারবা একমাত্র একভাবে, আর কোনো অপশনে নাই তোমার। যেমন ওই এক্সাম্পল যেটা লিখলাম আমরা, এটা ইডি আর লিখো না ওখানে, যেমন ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু লিখলাম না, এ কমা জিরো সাজ দ্যাট এ বিলংস টু ধরো আর, ডাব্লিউ টু ইকুয়াল টু লিখলাম আমি জিরো কমা বি সাজ দ্যাট বি বিলংস টু আর, আর তোমার আর টু থেকে একটা এলিমেন্ট দুইটা করলাম, ধরো আর টু থেকে তুমি লিখলাম -7,5 লিখলাম, এই -7,5 রে তুমি ডাব্লিউ ওয়ান এর একটা এলিমেন্ট মানে -7,0 প্লাস ডাব্লিউ টু এর একটা এলিমেন্ট মানে 0,5 এই হিসেবে মাত্র একভাবে সাজাতে পারবা, আর কিন্তু তুমি সাজানোর কোনো ক্ষমতা নাই তোমার। এই -7,5 রে তুমি একটা ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট প্লাস একটা ডাব্লিউ টু এর এলিমেন্ট হিসেবে সাজানোর আর কোনো প্রসেসই নাই। তুমি কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারতো না যে 0,5 রে আগে রাখলাম প্লাস কি রাখলাম জিরো -7,0 এর আগে রাখলাম, এইভাবেও কিন্তু লিখতে পারতো না, কারণ তোমার ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু ইয়েতে সাজানো লাগতো না, এই সিকোয়েন্স মেনটেন করে সাজানো লাগবে, মানে ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট আগে ডাব্লিউ টু এলিমেন্টটা পরে। আর এখানে একই এলিমেন্টে আমরা দুই ভাবে সাজাই দিতে পারি, কথা বুঝছেন? যদিও মানে দোনোটা আলফা প্লাস জিরো জিরো প্লাস আলফা আসলে তো সেম, কিন্তু এই কেসে আলফাটারে আমরা দুই ভাবে সাজাই দিতে পারি, মেইন কথা এটা যাই জানো ঠিক না? তুই কথাটা বুঝছনি? হ্যাঁ দাদা বুঝছি বুঝছি। এইগুলো গ্যাপ তোমার গত ডেটের এই জায়গাটাই একটু ঝামেলা উঠতে পারে। এবার এটা গেল না, তো প্রথমে পাইলাম আমরা ভি ইকুয়ালস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু দুই এক নাম্বার, যেটা ডেফিনেশন দিয়ে আয়া বসলো, আর ওখানে কি পাইলাম ডাব্লিউ ওয়ান ইন্টারসেকশন ডাব্লিউ টু ইকুয়াল টু শুধু জিরো, তো দেয়ার ফোর ইফ ভি ইকুয়ালস টু ডাব্লিউ ওয়ান ডাব্লু টু দেন, মানে ডাব্লু ওয়ান আর ডাব্লু টু ডাইরেক্ট সাম যদি হয় ভিটা, দেন আমি দুইটা কথা বলতে পারি, একটা লিখে ভি ইকুয়ালস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু, আর আরেকটা কথা হইতে গিয়া ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু ইকুয়ালস টু। এবার নেক্সট আমি এলাম পেজ টু, লেট লেট কি লিখুন, লেট ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু বি টু সাবস্পেসেস অফ ভি ওভার এফ সাচ দ্যাট বা উইথ ফলোয়িং কন্ডিশন, এইভাবে যাবে উইথ ফলোয়িং প্রপার্টিজ following properties. Number one, V equals to W1 plus W2, and number two, W1 intersection W2 equals to where 0 is the 0 element. 0 element of V. We have to show that W
V is direct sum of W1 and W2. Okay, আমরা দেখাইতে পারবো V টা নাকি W1 আর W2 direct sum. That is V equals to W1 circle plus W2. আচ্ছা এবার V equals to W1 circle plus W2 মানে V যদি W1 আর W2 direct sum দেখাইতে হয় তো তখন আমার কি কি কন্ডিশন লাগবে? প্রথম কন্ডিশন হলো যে ভিটা W1 আর W2 লিনিয়ার সাম হইব, আর সেকেন্ড কন্ডিশন ভি এর যে কোনো এলিমেন্টে আমরা W1 আর W2 লিনিয়ার সাম হিসেবে এক্সপ্রেস করতে পারবো, তাও একভাবে মাত্র। ঠিক আছে, আচ্ছা হিয়ার ইট ইজ এনাফ টু শো দ্যাট any alpha belongs to V can express uniquely as linear sum of elements of W1 and W2 respectively. ঠিক আছে, এবার এখানে আমার যেহেতু V equals to W1 direct sum W2 দেখাই দিব, এর মানে দুইটা কন্ডিশন আমরা হোল্ড করাই দিব। একটা হইলো গিয়া V টা W1 আর W2 লিনিয়ার সাম, আর একটা হইলো গিয়া V এর প্রত্যেকটা এলিমেন্টে আমি W1 আর W2 লিনিয়ার সাম হিসেবে ইউনিক ভাবে এক্সপ্রেস করতে পারি। অলরেডি দেখো আমার যেহেতু এই শুরুতে আমি যে ইয়েটা স্টেটমেন্টটা এজিউম করছি যে W1 W2 দুটা সাবস্পেস V ওভার F এর, যেটা নাকি এই দুটা ফলোয়িং প্রপার্টি মানে, তো এক নাম্বার প্রপার্টি দিয়ে কিন্তু অলরেডি লিনিয়ার সামের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তো এটার প্রুফ করার কিছু নাই, এবার জাস্ট আমার এটা প্রুফ করলেই হইব যে যে কোনো আলফা যদি V এর থিটা নেই তখন এই আলফাটারে আমি W1 আর W2 এলিমেন্টগুলার লিনিয়ার সাম আকারে সাজাতে পারুম, তাও ইউনিকলি। ঠিক আছে, দেখো ইফ পসিবল লেট আলফা ইকুয়ালস টু আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান অ্যান্ড আলফা ইকুয়ালস টু আলফা টু প্লাস বিটা টু, ওয়ার আলফা ওয়ান কমা আলফা টু বিলংস টু W1 অ্যান্ড বিটা ওয়ান কমা বিটা টু বিলংস টু W2। আমি যদি পসিবল হয় আমি ধরে নিতেছি যে ইউনিকভাবে সাজানো যায় না, মানে একই আলফারে আমি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান হিসেবে লিখতে পারি, আবার ওই আলফারে আমি আলফা টু প্লাস বিটা টু হিসেবে লিখতে পারি, যেখানে আলফা ওয়ান কার থেকে আইতেছে W1 এর থেকে, বিটা ওয়ান কোথা থেকে আইতেছে W2 এর থেকে, এখানে আলফা টুটা কোথা থেকে আইতেছে W1 এর থেকে, বিটা টুটা কোথা থেকে আইতেছে W2 এর থেকে আইতেছে। ঠিক আছে, মানে তার এক্সপ্রেশনটা ইউনিক না আর কি ধরে নিলাম। এবার আমি যদি দেখাইতে পারি যে আমরা যে আলফা ওয়ানটা লইছি আর আলফা টুটা লইছি কোনোটা আসলে সেম, আর যদি দেখাইতে পারি আমি যে বিটা ওয়ানটা আর বিটা টুটা লইছি কোনোটা আসলে সেম, তো আমার কাজ হয়ে গেল। ঠিক আছে না, তো এবার লেখো নাও আলফা ইকুয়ালস টু আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান ইকুয়ালস টু আলফা টু প্লাস বিটা টু, এটা কি ইমপ্লাই করব? ইমপ্লাই আলফা ওয়ান মাইনাস আলফা টু ইকুয়ালস টু বিটা টু মাইনাস বিটা ওয়ান, আলফা ওয়ান মাইনাস আলফা টু ইকুয়ালস টু বিটা টু মাইনাস বিটা ওয়ান। এখান থেকে কিছু করা যাইতো সে যাবো, তো এখান থেকে কিছু করা যাচ্ছে? আচ্ছা এর পরের পেজে আমি দেখছি, হ্যাঁ যে আমি যা সেটা পাইলাম যে আলফা ওয়ান মাইনাস আলফা টু কার সমান হয়ে গেল, বিটা টু মাইনাস বিটা ওয়ানের সমান হয়ে গেল। আচ্ছা এবার এস আলফা ওয়ান কমা আলফা টু বিলংস টু W1, তো নিচে
কমা দিয়ে আসলে লিখতে পারি কমা। সো আলফা ওয়ান মাইনাস আলফা টু বিলংস টু ডাব্লু ওয়ান অ্যান্ড বিটা ওয়ান কমা বিটা টু বিলংস টু ডাব্লু টু ইমপ্লাইজ বিটা বিটা টু মাইনাস বিটা ওয়ান বিলংস টু ডাব্লু টু। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল? দেখো তো এটা তো অবশ্যই আলফা ওয়ান আলফা টু ডাব্লু ওয়ান এর এলিমেন্ট, তো তারা দুটার যদি আমি মাইনাস নেই তো অবভিয়াসলি ডাব্লু ওয়ান এর মধ্যে থাকবে, কারণ ডাব্লু ওয়ান কি, তা ডাব্লু ওয়ান কিন্তু যেহেতু সাবস্পেস মানে নিজে একটা ভেক্টর স্পেস, সে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তো একইভাবে এটা লিখতে পারি। এবার সিন্স আলফা ওয়ান মাইনাস আলফা টু এটা আবার কার সমান, বিটা, বা এখানে সিন্স লেখলে লিখতে পারো, হয় লেখলে লিখতে দাও বিটা টু মাইনাস বিটা ওয়ান নিচে দেয়ার ফোর আলফা ওয়ান মাইনাস আলফা টু বিলংস টু ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু অ্যান্ড বিটা টু মাইনাস বিটা ওয়ান বিলংস টু ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু। এটা কীভাবে দেখো? আচ্ছা, এই আশা করি এই জিনিসটা তো বুঝছো যে আমি আলফা ইকুয়ালস টু আলফা ওয়ান প্লাস আলফা টু নিছিলাম, সরি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান নিছিলাম, আর এই আলফারে আমি আলফা টু প্লাস বিটা টু নিছি, তো এখান থেকে পাইছি যে আলফা ওয়ান মাইনাস আলফা টু কার সমান, বিটা টু মাইনাস বিটা ওয়ানের সমান, এইটুকু ক্লিয়ার। ঠিক আছে, এবার এরপর আমি এটা করতেছি যে যেহেতু আমি আলফা ওয়ানটা ডাব্লু ওয়ানের থেকে নিছি, আলফা টুটা ডাব্লু ওয়ানের থেকে নিছি, আর ডাব্লু ওয়ানটা সাবস্পেস, তো আলফা ওয়ান মাইনাস আলফা টু কই গেছে, ডাব্লু ওয়ানে গেছে। ঠিক আছে, আর বিটা টু আমি ডাব্লু টু এর থেকে নিছিলাম, বিটা ওয়ান আমি ডাব্লু টু এর থেকে নিছিলাম, তো বিটা টু মাইনাস বিটা ওয়ান এটা কই গেল গা, এটা ডাব্লু টু তে গেল গা, অতটুকু কারো কোনো সমস্যা নেই। আবার যেহেতু আলফা ওয়ান মাইনাস আলফা টু ইকুয়াল টু বিটা টু মাইনাস বিটা ওয়ান এই দুটোটা যেহেতু সমান, তো আলফা ওয়ান মাইনাস আলফা টু এটা ডাব্লু ওয়ানে তো থাকবোই, আবার আলফা ওয়ান মাইনাস আলফা টু এটা কিন্তু ডাব্লু টু তেও তো থাকবো, কারণ এই আলফা ওয়ান মাইনাস আলফা টুই তো বিটা টু মাইনাস বিটা ওয়ান, বিটা টু মাইনাস বিটা ওয়ান তো ডাব্লু টু তে আছে, আবার এই বিটা টু মাইনাস বিটা ওয়ান কার সমান, আলফা ওয়ান মাইনাস আলফা টু এর সমান না? সেখান থেকে করতে পারো না যে আলফা ওয়ান মাইনাস আলফা টু টা আসলে কই আছে, তারা ইন্টারসেকশনে আছে। একইভাবে বিটা টু মাইনাস বিটা ওয়ান ডাব্লু টু তে আসিল, আবার আলফা ওয়ান মাইনাস আলফা টু বিটা টু মাইনাস বিটা ওয়ানের সমান, সেখান থেকে করতে পারি যে আমার বিটা টু মাইনাস বিটা ওয়ান এটা ডাব্লু ওয়ানে হয়ে যাবে, এর মানে বিটা টু মাইনাস বিটা ওয়ান কার সমান, ডাব্লু ওয়ান, আর তার কই বিলং করে, ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু তে বিলং করে। ঠিক আছে, কিন্তু কেস টু তে কি আসতো দেখো, ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু সবসময় কি হইব, শুধু স্যার দেখো এমন তো আমরা নিউমারিক্যাল ভ্যালু থাকলে না কইতাম পারি, আলফা আর আলফা ওয়ান আর আলফা টু তো আসলে ডাব্লিউ ওয়ান এর ভিতরে আছে, এমন তো মানে কোন নিউমারিক্যাল ভ্যালু থাকলে ইকুয়াল টু হইলে চাহিদার ভিতরে থাকতে পারে, আলফা ওয়ান আর আলফা টু তো আসলে ডাব্লিউ ডাব্লিউ ওয়ান এর ভিতরে আছে, এটা মানে ডাব্লিউ টু এর ভিতরে গেছে। আলফা ওয়ান আর আলফা টু আমি তো এটাই বুঝতে পারছি, আলফা ওয়ান আলফা টু কই আছে গো, ডাব্লু ওয়ানের মধ্যে আছে। ঠিক আছে, আলফা ওয়ান মাইনাস আলফা টুটা কই আছে গো, ডাব্লু ওয়ানের মধ্যে আছে, এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার। আচ্ছা, আর আলফা ওয়ান মাইনাস আলফা টু কার সমান, বিটা টু ওয়ান বিটা ওয়ান তো এখান থেকে কইতে পারি না যে বিটা টু মাইনাস বিটা ওয়ান এটা আসলে তো আলফা ওয়ান মাইনাস আলফা টু ওই, এটা কই গেছে, ডাব্লু ওয়ানে আছে। আমি তোমারে কইলাম এক্স বিলংস টু ডাব্লু ওয়ান, ওয়াই বিলংস টু ডাব্লু টু, আর এক্স ইকুয়ালস টু ওয়াই, তো এখান থেকে কইতে পারি না যে ওয়াই বিলংস টু ডাব্লু ওয়ান আর এক্স বিলংস টু ডাব্লু টু, কোন জায়গায় লেখাটা ভুল থাকুন আমার। জিনিসটা দেখো তো এক্স বিলংস টু ডাব্লু ওয়ান ঠিক আছে, আবার এক্স আর ওয়াই তো সমান না, তো ওয়াই বিলংস টু ডাব্লু ওয়ান তো কইতে পারি, জিনিসটা মানে ধরতে পারতো তুমি কত, বিটা বিলংস টু ডাব্লিউ টু প্রথমে লিখছিলাম, হ্যাঁ বিটা বিলংস টু ডাব্লিউ টু কই, হ্যাঁ বিটা বি, তাহলে হ্যাঁ কো,
তাহলে তো বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি, কি এমন জাতীয় মানে যে এলিমেন্ট থাকবে দাঁড়া যা এই তো ডাবল। দাঁড়া ডাব্লু টু তো এটা তো বিট ওয়ান বিটা টু জাস্ট নোটেশন দিলাম যে এই এলিমেন্ট গুলো আছে, এই টাইপের না তো, এটা স্ট্রাকচার না তো, এটা তো ম্যাট্রিক্সের মতো স্ট্রাকচার না যে তুমি এই সেটের মধ্যে ম্যাট্রিক্সই থাকবো, এই সেটের মধ্যে রিয়েল নাম্বারই থাকবো, এমন ধরনের না। এখানে তো আমরা ডাব্লু টু সেটটা কিটা আমি জানি না, ডাব্লু ওয়ান সেটটাও কিটা আমরা জানি না, জাস্ট এটা লুইছে যে ডাব্লু ওয়ান এর মধ্যে দুইটা এলিমেন্ট পেলাম। আর যদিও তুমি ম্যাট্রিক্সের কথাও যদি চিন্তা করো তো ডাব্লু ওয়ান ডাব্লু টুর মধ্যে সেম স্ট্রাকচারের এলিমেন্টই থাকবো, কারণ দুটোটা কিন্তু ভিএস সাব স্পেস। কথা বোঝা গেল তো? ভিএস সাব স্পেস কিন্তু ভি যদি ম্যাট্রিক্স হয়, সেট অফ অল ম্যাট্রিসেস, তো ডাব্লু ওয়ান এর মধ্যে যে স্ট্রাকচারটা থাকবে ডাব্লু টু এর মধ্যেও সেম স্ট্রাকচারই থাকবে। এখানে বিটা টু আলফা ওয়ান এগুলো জাস্ট এলিমেন্ট, জাস্ট এলিমেন্ট, এটা কোনো স্ট্রাকচার আমি ইয়ে করতেছ না, মানে ডিনোট করতেছ না। এখান থেকে আমরা আলফা ওয়ান মাইনাস আলফা টু বিলংস টু ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু, আর বিটা টু মাইনাস বিটা ওয়ান বিলংস টু ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু, এই জিনিসটা বুঝতে পারছো? আবার ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টুর মধ্যে আছে কেটা, শুধু জিরো এলিমেন্ট, ঠিক আছে, বাট ডাব্লু ওয়ান ইন্টারসেকশন ডাব্লু টু ইকুয়ালস টু, দেয়ার ফোর এখান থেকে বুঝতে পারি ডাব্লু আলফা ওয়ান ইকুয়ালস টু আলফা টু ইকুয়ালস টু জিরো, অ্যান্ড বিটা টু মাইনাস বিটা ওয়ান ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এখান থেকে কি বুঝতে পারি আলফা ওয়ান ইকুয়ালস টু আলফা টু অ্যান্ড বিটা টু ইকুয়ালস টু বিটা ওয়ান, দেয়ার ফোর দ্য এক্সপ্রেশন অফ আলফা ইজ ইউনিক, ঠিক আছে, দিস শোজ দ্যাট ভি ইকুয়ালস টু ডাব্লু ওয়ান সার্কেল ডাব্লু টু। এই জিনিসটা দেখো তো, আমি আবার একটু রিকল করতে পারছি। হ্যাঁ, নেক্সট সেকেন্ড কেস, সেকেন্ড কেসটা আছে যে ভি নাকি, তাহলে আগের বিষয়টা দিন। হ্যাঁ, সেকেন্ড কেসটা আছে যে ভি নাকি একটা ভেক্টর স্পেস, আর ডাব্লু ওয়ান ডাব্লু টু তার দুইটা সাবস্পেস। এবার এমন ভাবে দুইটা সাবস্পেস নিলাম যাতে ভি দিয়ে আমি ডাব্লু ওয়ান আর ডাব্লু টু লিনিয়ার সাম হিসেবে লিখতে পারি। আর সেকেন্ড কন্ডিশন হলো গিয়া যে ডাব্লু ওয়ান ডাব্লু টু যদি আমি ইন্টারসেকশন নেই তো শুধুমাত্র কারে পাবো, জিরো এলিমেন্টে পাবো। এইবার আমরা প্রমাণ করতে দিব যে ভিটা ডাব্লু ওয়ান আর ডাব্লু টু ডাইরেক্ট সাম। তো ডাইরেক্ট সাম যদি প্রমাণ করতে হয় তো দুইটা জিনিস আমার লাগে, একটা হইলো গিয়া ভিটা ডাব্লু ওয়ান আর ডাব্লু টু কি লিনিয়ার সাম, আর একটা হইলো গিয়া ভি এর যে কোনো এলিমেন্টে আমি এক একমাত্র একভাবেই সাজায় লিখতে পারি অ্যাজ এ লিনিয়ার সাম অফ ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু। গ্রুপটা করার লিগা এবার এই কেসে, মানে এখানে কেস টু তে শুধুমাত্র আমি ইটা প্রমাণ করলেই দিব যে যে কোনো আলফা যদি আমি ভি এর থিটা নেই তো আলফারে আমি ইউনিকলি এক্সপ্রেস করতে পারি অ্যাজ লিনিয়ার সাম অফ এলিমেন্টস অফ ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু রেসপেক্টিভলি, ঠিক আছে। তো আমরা ইফ পসিবল লেট, আমি ধরে নিলাম যে আলফারে যে আমি ডাব্লু ওয়ান আর ডাব্লু টুর এলিমেন্টের লিনিয়ার সাম হিসেবে লিখুন, এই এক্সপ্রেশনটা ইউনিক না, মানে একই আলফারে আমি একবার আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান হিসাবে লিখতে পারি, আবার ওই আলফাটারে আমি আলফা টু প্লাস বিটা টু হিসাবে লিখতে পারি, যেখানে আলফা ওয়ানটা ডাব্লু ওয়ানে বিলং করে, বিটা টু বিটা ওয়ানটা ডাব্লু টুতে বিলং করে, আলফা টুটা ডাব্লু ওয়ানে বিলং করে আর বিটা টুটা ডাব্লু টুতে বিলং করে। এবার যেহেতু আলফা ওয়ান আর আলফা টুটা ডাব্লু ওয়ানে বিলং করে, তো আলফা ওয়ান মাইনাস আলফা টুটা করে বিলং করবো ডাব্লু ওয়ানে বিলং করবো, আর বিটা ওয়ান বিটা টু যেহেতু ডাব্লু টুতে বিলং করে তো বিটা টু মাইনাস বিটা ওয়ানটা ডাব্লু টুতে বিলং করবো, এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। এরপর আলফা যেহেতু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু সমান, আবার আলফাটাই নাকি ডাব্লু টু প্লাস প্লাস বিটা টু সমান, আলফা যেহেতু আলফা ওয়ান প্লাস বিটা ওয়ানের সমান, আবার আলফাটাই নাকি আলফা টু প্লাস বিটা টু সমান, তো অবভিয়াসলি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এটা কার সমান হয়ে যাবো, আলফা টু প্লাস বিটা টু। এখান থেকে কি লিখতে পারি আলফা ওয়ান মাইনাস আলফা টু ইকুয়াল টু বিটা টু মাইনাস বিটা ওয়ান, এইটুকু আমার কাছে আছে, ঠিক আছে। এইবার দেখো আলফা ওয়ান মাইনাস আলফা টু ডাব্লু ওয়ান এর এলিমেন্ট, আবার আলফা ওয়ান মাইনাস আলফা টু তার সমান বিটা টু মাইনাস বিটা ওয়ান এর সমান, তো এখান থেকে বুঝতে পারি যে বিটা টু মাইনাস বিটা ওয়ান ও ডাব্লু ওয়ান এর এলিমেন্ট।
আবার বিটা টু মাইনাস বিটা ওয়ান আসলে কার এলিমেন্ট? ডাব্লিউ টু এর এলিমেন্ট। আবার বিটা টু মাইনাস বিটা ওয়ান কার সমান? আলফা ওয়ান মাইনাস আলফা টু সমান। তো এখান থেকে বলতে পারি যে আলফা ওয়ান মাইনাস আলফা টু টা যেটা আছে এটাও কার এলিমেন্ট? ডাব্লিউ টু এর এলিমেন্ট। তো দেয়ার ফোর আলফা ওয়ান মাইনাস আলফা টু ডাব্লিউ ওয়ানেও আছে ডাব্লিউ টু তে আছে, মানে তারা ইন্টারসেকশনও থাকবে। বিটা টু মাইনাস বিটা ওয়ান ডাব্লিউ ওয়ানে আছে ডাব্লিউ টু তে আছে, মানে তারা ইন্টারসেকশনও থাকবে। কিন্তু ইন্টারসেকশন আসলে আছে কেনা? শুধু জিরো এলিমেন্ট, মানে তুমি যে আলফা ওয়ান মাইনাস আলফা টু এটাতে ডাব্লিউ ওয়ান ইন্টারসেকশন ডাব্লিউ টু তে আছে কইতাছো, বিটা টু মাইনাস বিটা ওয়ান এটাও যে তুমি কইতাছো ডাব্লিউ ওয়ান ইন্টারসেকশন ডাব্লিউ টু তে আছে, এই দুটোটা আসলে কার সমান? এই জিরো এলিমেন্টের সমান। এখান থেকে আলফা ওয়ান ইকুয়াল টু বিআই বসতেছে আলফা টু, বিটা টু ইকুয়াল টু বিআই বসতেছে বিটা ওয়ান। এর মানে তুমি যে আলফা ইকুয়াল টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু আরেক ভাবে লেখলে আলফা ইকুয়াল টু ডাব্লিউ টু প্লাস বিটা টু, সরি আলফা ইকুয়াল টু আলফা টু প্লাস বিটা টু, এই দুটোটা এক্সপ্রেশন আসলে সেইমই, আলফা ইকুয়াল টু ডাব্লিউ ওয়ান প্লাস বিটা ওয়ান বা আলফা ইকুয়াল টু ডাব্লিউ টু প্লাস আলফা ইকুয়াল টু আলফা টু প্লাস বিটা টু। ঠিক আছে, এই লোকটা এটা বুঝতে নেক্সট কারো কোনো ধরনের ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। একটু ভাববো, ডিসজয়েন্ট সাবস্পেসেস, ডিসজয়েন্ট সাবস্পেসের কিছু না, দুইটা সাবস্পেস কখনই ডিসজয়েন্ট নয়, মানে ডিসজয়েন্ট মানে তো দুইটা সেট ডিসজয়েন্ট মানে তার মধ্যে কিছু কমন নাই, কিন্তু সাবস্পেস যখনই দুইটা নিবা তার ইন্টারসেকশনের মধ্যে কেউ কমন যদি না থাকে তাও আইডেন্টিটি এলিমেন্ট তো কমন থাকবে। আর দুইটা সাবস্পেস ডিসজয়েন্ট মানেই তারা ইন্টারসেকশনের মধ্যে ওই আইডেন্টিটি বা জিরো এলিমেন্ট বাদ দিয়ে আর কেউ নাই। আর টু সাবস্পেসেস of a vector space is disjoint. It can only এখানে কিন্তু অনেকে মানে তোমার কনফিউজ এটা থাকে যে অনেকে এই জিরো ভেক্টর লেখে, আবার অনেক বই আলফা ভেক্টর লেখে, আবার অনেক বই বিটা ভেক্টর লেখে। তো তোমরা এটা তোমরা কলেজে যেভাবে করায় তোমরা সেইভাবেই ফলো করো আর কি। অ্যাকচুয়ালি এটা কোনো সমস্যা নাই, আলফা ভেক্টর লেখো বা আলফা শুধু লেখো, এটা নিয়ে সেটা কোনো কোনো পরীক্ষা কাটার তো কথা না, কারণ অনেক বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্নভাবে নোটেশন দেয়, অনেক বইয়ের মধ্যে ভেক্টরের মতো একটা বার দিয়ে দেয়, অনেক বইয়ের মধ্যে কিছু দেয় না, অনেক বইয়ের মধ্যে এই যে জিরো এলিমেন্ট পেলাম এটা তারা এইভাবে থিটা দিয়ে সেটা লেখে যে দুইটা বই ফলো করে। এবার নেক্সট লেখো কমপ্লিমেন্টারি সাবস্পেস, কমপ্লিমেন্টারি সাবস্পেস দুইটা সাবস্পেস, যেমন তখনই আমরা কমপ্লিমেন্টারি সাবস্পেস কম যখন ওই দুইটা সাবস্পেসে আমরা মানে ওই দুইটা সাবস্পেস মানে ডাইরেক্ট সাম হয়ে যাবো আর ভি, ওই দুইটা সাবস্পেসে ডাইরেক্ট সাম হয়ে যাবো। ইফ ভি ইকুয়ালস টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু দেন টু সাবস্পেসেস ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ভি যদি ক্লিয়ার থাকে মানে তারা দুইটা ডাইরেকশন বা লিনিয়ার সাম নেওয়ার পরে পুরো ভিতরে যদি জেনারেট করে দেয়, সাথে তারা যদি ভি এর যে কোনো একটা এলিমেন্টে তারা লিনিয়ার তারা লিনিয়ার সাম হিসেবে লিখতে পারবে, তাও ইউনিক ভাবে, মানে মোদ্দা কথা হইলো তারা ডাইরেক্ট সাম হিসেবে যদি তুমি এক্সপ্রেস করতে পারো ভি রে, তো তখন এটা কি হয়ে যাবো কমপ্লিমেন্টারি টু ইচ আদার, একটা একটার সাথে কমপ্লিমেন্টারি হয়ে যাবে।
বাই জাস্ট ডেফিনেশন। হ্যাঁ, তারপর দেখো লিনিয়ার লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আমরা লিনিয়ার কম্বিনেশন তো অলরেডি শিক্ষালে ছিলাম, বা আমরা এটা জিনিসটা ডিসকাস করছিলাম যে লিনিয়ার কম্বিনেশন কি আসতো। লিনিয়ার কম্বিনেশন আসতো, ধরো তোমার কাছে একটা সেট আছে যেটা ভি এর সাবসেট, যেটা এস দিয়ে আসলে রিপ্রেজেন্ট করছি। এবার এস এর কিছু ফাইনাইট এলিমেন্ট দিলাম, নিয়ে সেটা তারা লিনিয়ার কম্বিনেশন করলাম। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন মানে কিছু স্কেলার দিয়ে সেটা এস এর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস দিলে আমি স্কেলার মাল্টিপ্লিকেশন করলাম। করার পরে তারপর আবার কি করলাম, অ্যাড করলাম। এবার অ্যাড করার পরে ধরো না সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট 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 প্লাস সি এন আলফা এন করলাম। করার পরে ধরো এটা সমান হয়ে পড়লো বি ভেক্টরের সমান। ঠিক আছে, তখন ওই বি ভেক্টরটা কমু, আমি আলফা ওয়ান থেকে শুরু করে আলফা এন, এই এনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, এই জিনিসটা আমরা অলরেডি ডিসকাস করে এসেছি। এবার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আর লিনিয়ার ডিপেন্ডেন্ট, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট জিনিসটা কিটা, এটা হইলো গিয়া ধরো তোমার কাছে কিছু ভেক্টরস আছে তোমার কাছে। হ্যাঁ, সে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এমন করতে করতে সে আলফা কে, কেটা ভেক্টর। এবার এটির তুমি লিনিয়ার কম্বিনেশন নিচ, সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট 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 প্লাস সি কে আলফা কে। এবার নেওয়ার পরে এটা তো কোনো না কিছু, মানে কিছু না কিছু তো সমান আইব, তো ধরো এটা বাই চান্স জিরোর সমান আইব, যেখানে জিরো হইলে আসলে জিরো ভেক্টর, ভি এর জিরো এলিমেন্ট আছে। এবার যদি এমন কেস হয় তখন আমরা এই সি ওয়ান এই সি টু এই সি কে এই যে স্কেলারগুলো আছে এগুলোর দিকে আমরা লক্ষ্য করব। এবার এই স্কেলারগুলো যদি সবাই জিরো হইয়া জায়গা, একমাত্র জিরো হইলেই যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, তখন এই যে আলফা ওয়ান থেকে শুরু করে আলফা কে অব্দি যে ভেক্টরগুলো নিচ্ছি তারা কোন আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। আর যদি এই সি ওয়ান সি টু এই স্কেলারগুলোর মধ্যে সবাই যদি জিরো না হয়, মানে অ্যাটলিস্ট একটা যদি নন জিরো আয়া পড়ে, তো তখন তারে কমু এই যে ভেক্টরগুলো আলফা ওয়ান থেকে শুরু করে আলফা কে অব্দি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। যেমন এক্সাম্পল লয়ে লাই, ধরো আমি তোমারে ওয়ান কমা ফাইভ একটা ভেক্টর দিলাম আলফা, আর আরেকটা বা আলফা ওয়ান ধরে দিলাম, আরেকটা ভেক্টর তোমার দিলাম ধরো থ্রি কমা ফিফটিন দিলাম। এবার আমি বুঝতেছি কি যে তুমি আলফা ওয়ানের সাথে, মানে আলফা ওয়ান আর আলফা টুর একটা লিনিয়ার কম্বিনেশন নো, এমন ভাবে লিনিয়ার কম্বিনেশন নো যাতে জিরো আয়া পড়ে। ঠিক আছে, তো তুমি আমারে বলবা যে এখানে একটা জিরো বয়ে দো, এখানে এখানে একটা জিরো বয়ে দো। ক্লিয়ার? এবার আমার প্রশ্ন হলো এটা কি একমাত্র সম্ভব, এটা ছাড়া কি আর অসম্ভব, মানে এটা ছাড়া কি আর সম্ভব নাই? যদি এটাই একমাত্র অপশন তোমার কাছে থাকে, তখন আলফা ওয়ান আর আলফা টু দেখ তুমি তুমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে একমাত্র জিরো দিয়ে গুণ করার পরে আমি কি পাইতেছি, এখানে কম্বিনেশনটা জিরো আয় বর্তমানে, তখন আমি এই আলফা ওয়ান আলফা টু কি কমু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এটা ছাড়া অন্য কোনো অপশন যদি থাকে, যেমন এই ক্ষেত্রে একটা অপশন আছে, যেমন প্রথম আলফা ওয়ানতে তুমি যদি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করো, আলফা টু তুমি যদি মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করো, তাও কিন্তু রেজাল্টের কত আয়া করতেছে, জিরো আয়া করতেছে। ঠিক আছে না, তখন এই কেসে এই আলফা ওয়ান আলফা টু কম আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মুদ্রা কথা হইলো কি, আমার কাছে কিছু ভেক্টর থাকবো, তারপরে কি করুম আমরা এই যে লিনিয়ার কম্বিনেশন নিমু, এবার কম্বিনেশনটা জিরো হইলো, জিরো হওয়ার পরে ধরো একমাত্র আমি তো কি করুম কিছু স্কেলার দিয়ে তো মাল্টিপ্লাই করুম, একমাত্র তোমার কাছে যে স্কেলার গুলো দিয়ে মাল্টিপ্লাই করলা এই যদি একমাত্র জিরো স্কেলারসই হয় সবাই, তখন যদি ইয়ার সাথে তুমি কম্বিনেশনটা জিরো পাও, তখন তার কম আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি ইটা ছাড়া অ্যাটলিস্ট যদি একটা নন জিরো আয়া পড়ে স্কেলার গুলোর মধ্যে, তাও যদি তোমার কম্বিনেশনটা জিরো হয় আর এই স্কেলার গুলোর মধ্যে যদি অ্যাটলিস্ট একটা নন জিরো আয়া পড়ে, তখন তারা কম আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, বা এই ভেক্টর গুলোর কম আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। চলো এবার লিখি,
let alpha 1, alpha 2, alpha n be a finite subset of V. Clear? Comma there. Let F be a finite subset of V. Comma there. Alpha 1, alpha 2, dot dot dot, alpha n is called linearly independent. Linearly dependent. Independent of what I say, dependent. Linearly dependent set of vectors. If there exist scalars, c1 comma c2 comma dot 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 ck cn belongs to F, not all zero, not all zero. এটা নিচে underline করে লাও. Not all zero মানে সবাই সবাই যে জিরো হইব এমন না, নট অল জিরো, সাচ দ্যাট সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট প্লাস সি এন আলফা এন ইকুয়ালস টু জিরো বার দিয়ে দিলাম. Zero bar is the zero element of V. ঠিক আছে, তো আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলছি বলবো যখন ধরো একটা ফাইনাইট সাবসেট আছে V এর, তো তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই কমু যখন আমরা এমন স্কেলার খুঁজে পাই যেগুলো সবাই জিরো না, নট অল জিরো, অল নন জিরো না, অল নন জিরো আর নট অল জিরো দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে. নট অল জিরো মানে সবাই জিরো না, মানে যারা মধ্যে যেই স্কেলারগুলো নেবো এদের মধ্যে মানে সবাই জিরো না আর কি, মানে কিছু জিরো কিছু নন জিরো আছে. আর অল নন, অল নন জিরো এদের মানে হলো সবাই মানে কোনোটাই জিরো না. নট অল জিরো মানে কিছু জিরো কিছু নন জিরো থাকতে পারে, আর অল নট জিরো মানে কোনোটাই কিন্তু জিরো না. এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু তফাৎটা বুঝছো. হ্যাঁ, দুই নম্বর, দেখো লেট অ্যালফা ওয়ান অ্যালফা টু অ্যালফা এন বি ফাইনাইট সাবসেট সাবসেট অফ ভি. ঠিক আছে, ইফ the relation c1 alpha 1 plus c2 alpha 2 plus so on plus cn alpha n equals to 0 vector holds only if all ci's are জিরো. ঠিক আছে, দ্যাট ইজ সি ওয়ান ইকুয়ালস টু সি টু ইকুয়ালস টু দাদা সি এর উপরে কি ড্যাশ আছে? সি আই, সি আই যে ড্যাশ না, সি আই, সি আই লিখে অ্যাপোস্ট্রোফি মানে সি আই গুলি আর কি, অল সি আই আর জিরো, দ্যাট ইজ সি ওয়ান ইকুয়ালস টু সি টু ইকুয়ালস টু ডট ডট ইকুয়ালস টু সি এন ইকুয়ালস টু জিরো. দেন আলফা ওয়ান কমা আলফা টু কমা ডট ডট আলফা এন are linearly independent. Then,
linear independent এটা যেটা l dot i আর এটা linearly dependent লিখলাম না linearly dependent লিখতে যে ব্র্যাকেটে l dot d দিয়ে দিও হ্যাঁ linearly independent and alpha 1 comma alpha 2 comma dot dot alpha n is called set of linearly independent vectors ঠিক আছে এই ভেক্টর গুলোকে কোন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এই ভেক্টর যদি একসাথে তুমি ইয়ে করো তো সেটটারে পুরো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে তো এটা আশা করি বুঝাই গেল এখানে না বুঝা কিছু নাই তো তুমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কি করে চেক করবা তুমি ধরো তিনটা ভেক্টর বা চারটা ভেক্টর তোমার দেওয়া দিলো এইদিকে তুমি ধরে নিবা যে তারা কি হ্যালো